ты на? এখানে এখানে বলতে এটা বাগবাসা ন্যাশনাল হাইওয়ের উপরে, এখানে একটা গাড়ি যেটাতে কোনো নাম্বার প্লেট করেনি, কাগজপত্র যেটা এখন 2024 মার্চ মাসে কিনা, এই গাড়িটাকে ডিটেন করা হয়। এই গাড়ির থেকে আমরা টোটাল 34 প্যাকেটে 408 গ্রাম হিরোইন পেয়েছি। 34টা সাবানের কেস আছে এখানে আপনাদের সামনে। আর এই গাড়ির থেকে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। একজন হলো সুহেল মিয়া, যার বাড়ি হলো মানিক্যনগর সোনামুড়া সাব ডিভিশন, আরেকজন হলো দিলওয়ার হোসেন, তার বাড়ি হলো বক্সানগর আন্ডার সোনামুড়া সাব ডিভিশন। এই দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, মালগুলিকে সিজ করা হয়েছে, গাড়িটাকে সিজ করা হয়েছে। বাগবাসার পিএস একটা এনডিপিএস কেস নিয়ে একটা তদন্ত চলছে। মালগুলি কোথা থেকে? এই মালগুলি তো ওরা যেটা বলছিল শিলচর থেকে এনেছে, কিন্তু আসলে এই মালগুলি শিলচরে পাওয়া যায় না। এই মালগুলি মিজোরাম মায়ানমার থেকে আসে এবং তারার বাড়ি হলো সোনামুড়া। ইন্টারোগেশনে বেরোবে কে কে আর আছে এটার মধ্যে যুক্ত। আর বাজার মূল্য তো হয় না, কালো বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা।